আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি ফারজানাফিমা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে তোমরা অলরেডি দেখে বুঝতে পারছো আমি হচ্ছে আই ডামিতে দুইটা আইলুক ক্রিয়েট করেছি, কিভাবে কি ক্রিয়েট করেছি এবং আই ডামিটা কেমন সেটাই আজকে আমি তোমাদের জানাবো। এই আই ডামিটা টোটালি হচ্ছে একটা সিলিকন বেস অ্যান্ড এখানে হচ্ছে তোমরা তোমাদের মনের মতো করে আই লুক করতে পারবা, মনের মতো করে আইব্রাউজ করতে পারবা, যা ইচ্ছে তাই করতে পারবা। প্রোডাক্টটি আমার খুবই ভালো লেগেছে, স্পেশালি যারা হচ্ছে গিয়ে আই প্র্যাকটিস করতে চাচ্ছ বা ভালো একটা প্রোডাক্ট চাচ্ছ যে আমি হচ্ছে গিয়ে প্র্যাকটিসের জন্য আমি এরকম কিছু চাচ্ছি, তোমরা কিন্তু মাস্ট এটা নিবা। খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট, স্পেশালি বিগিনার যারা তাদের জন্য খুবই ভালো অ্যান্ড যারা প্রফেশনালি কাজ করো তারাও কিন্তু চাই মাঝে মধ্যে এটার উপর প্র্যাকটিস। সো আমি এখানে দুইটা দুই রকম আই লুক ক্রিয়েট করার ট্রাই করেছি, একটা হচ্ছে কালারফুল, আর কালারফুলটা আমার মনে চাচ্ছিল যে আমি আজকে একটা কালারফুল আই লুক করি। আর একই রকম আই লুক তো নিজের আইসেও করা যায় বা ডামিতেও করা যায় প্র্যাকটিস হিসাবে, যেহেতু তাই আমি দুইটা লুক ক্রিয়েট করে তোমাদের দেখাবো। ফার্স্টে আমি একটা লাইট ব্লু নিয়ে দেন হচ্ছে একটা ডার্ক ব্লু নিয়েছি, এখন হচ্ছে পিঙ্ক নিয়েছি। তোমরা তোমাদের পছন্দের কালার অনুযায়ী তোমরা হচ্ছে গিয়ে কালারফুল লুকগুলো করতে পারো, কেউ রেইনবো টাইপের করতে পারো, যার যেমন ইচ্ছা, বা দুই একটা কালার দিয়েও করতে পারো, যেমন ইচ্ছা ওই রকমই করা যাবে। সো আমি এটা একটু কালারফুল রেখেছি, আরেকটা একটু ডিফারেন্ট করব, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো এখন হচ্ছে আমি গ্রিন কালার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ইজিলি স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। এটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এটার আই শেপটা খুবই সুন্দর, খুব সুন্দরভাবে বিভিন্ন শেপে কিন্তু তোমরা আই লুক ক্রিয়েট করতে পারবা। দেন আমি হচ্ছে কনসিলার দিয়ে এখানে হচ্ছে কাট করে নিয়েছি, এখন হচ্ছে ইয়েলো কালার বসিয়ে দিচ্ছি, আর দেখো কত সুন্দরভাবে কালারগুলো বসছে। দেন হচ্ছে গিয়ে আমি এখন একটা পিঙ্ক কালার বসিয়ে নিই, এটা একটু হাত দিয়ে ব্লেন্ড করে নিব, কারণ এই পিঙ্ক কালারটা হচ্ছিল বসছিল না, হয়তো আমার ব্রাশের জন্য বা কিছু একটা প্রবলেম হয়েছিল জানি না। দেন হচ্ছে গিয়ে আমি আউট অফ কর্নারে খুব সুন্দর একটা ডিপ ব্লু কালার বসিয়ে নিব। সো এই ছিল, এটা হচ্ছে আমার কালারফুল আই লুক। খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিবা, যে কোনো আই লুক করো না কেন, নিজের উপর করো, প্র্যাকটিস বোর্ডে করো, মাস্ট ব্লেন্ডিংটা হচ্ছে তোমাদের মাথায় রাখবা। যত বেশি ব্লেন্ডিং করবা তোমার আই লুকটা কিন্তু তত বেশি সুন্দর হবে। তো আই লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, আর তোমাদের পছন্দের কোনো কালারফুল লুক থাকলে সেটাও জানাবা। দেন হচ্ছে গিয়ে আমি এখানে গ্লিটার লাইনার দিয়ে ল্যাশ পরিয়েছিলাম, এটা ছিল আমার কালারফুল ফাইনাল লুক। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট যে আই লুক ক্রিয়েট করব সেই লুকে, ইউ শেপে আমি আই লুক করব। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমি একটা পার্পেল কালার নিয়ে একটা ইউ শেপ করে নিচ্ছি, আর অনেকে বাটারফ্লাই বলে বা এক একজন এক এক রকম বলে। তো এটা আমি আমার উপর প্র্যাকটিস করে নিই, তাই হচ্ছে আমি ডামির উপর প্র্যাকটিস করে দেন আমি আমার আইসে প্র্যাকটিস করব। আর এটা আমি ফার্স্ট একটা পার্পেল কালার নিয়ে খুব সুন্দর করে একটা ইউ শেপ নিয়ে দেন হচ্ছে গিয়ে আমি একটা পিঙ্ক কালার নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, তারপর হচ্ছে আমি কনসিলার দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে নিব। সেম ওয়েতে ইউ শেপে বা বাটারফ্লাই শেপ যেটাই বলো তোমরা, ওইভাবে হচ্ছে আমি ক্লিন করে নিব। স্পেশালি যাদের বড় বড় চোখ তাদের কিন্তু এই লুকটা করলে খুবই সুন্দর লাগবে, হুডেড আইসও মানাবে। আমি অবশ্যই আমার আইসে করে দেখাবো কেমন লাগে, সেটা অবশ্যই তোমরা জানাবা বা আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে কেমন লাগছে। সব আই লুক কিন্তু সবাইকে মানায় না, কিছু কিছু আই লুক কিছু কিছু আইসের জন্য কিন্তু স্পেশালি থাকে, সেটা একদিন অন্য ভিডিওতে আমি বলবো। তো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি যাতে হচ্ছে আমার প্রোডাক্ট বসাতে ইজি হয়, আর এই কনসিলার বা যে কোনো লিকুইড বেস দিয়ে তোমরা ট্রাই করবা হচ্ছে গিয়ে আই লুক করার জন্য, কারণ হচ্ছে গিয়ে কখনো ফাউন্ডেশনের উপর তোমরা আই লুক করবা না, তাহলে কিন্তু ভালো বসবে না। অবশ্যই তোমরা হচ্ছে আই বেস কিনতে পাওয়া যায়, তারপর ক্রিমি টাইপের কনসিলারগুলো দিয়ে যদি তোমরা আই বেস হিসাবে ইউজ করো খুব সুন্দর বসাতে পারবা। এটা হচ্ছে গিয়ে একটা প্রেস গ্লিটার বসিয়েছিলাম, ভালো বসছিল না, তাই আমি একটু গ্লু দিয়ে আমি একটা লুজ গ্লিটার বসিয়ে নিয়েছিলাম। এই বোর্ডে হচ্ছে প্রেস গ্লিটারটা তেমন ভালো বসে না, বাট ম্যাট কালার শিমারগুলা খুবই সুন্দর বসে। আর লুজ গ্লিটারটা বসাতে হলে অবশ্যই তোমার হচ্ছে গ্লিটার গ্লু দিয়ে বসাতে হবে।
দেন হচ্ছে গিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে এই গ্লিটারটাকে সেট করে নিচ্ছি। এটা একটু সিলভার গ্লিটার ছিল, একটু মাল্টি টাইপের, আমি জানি না কতটা সুন্দর দেখাচ্ছে বা কালারটা কেমন বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে আমি একটা উইং লাইনার করে নিয়েছি এই আই লুকের সাথে, ওইখানে আমি একটা হাফ লাইনার দিয়েছিলাম। সো এই ছিল আমার ফাইনাল লুক, কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবা। যারা আমার পেজে নতুন প্লিজ একটা লাইক দিবা, যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবা, আর যারা ফুল ভিডিওটা দেখেছো সবাইকে অনেক 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 থ্যাংকস। নেক্সট কেমন ভিডিও চাও বা কি আইলুক চাও অবশ্যই 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 কমেন্টে জানাবো। সো আজকের মতো এই পর্যন্ত, এইখানেই শেষ করছি। নেক্সট টাইম তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।